সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমবাড়িহাটে অবস্থান করছি এবং আমবাড়িহাটে যেখানে কুরবানির টার্গেটে 2022 সালে সব থেকে ভালো মানের সাইহওয়াল জাতের সারগরুগুলো বিক্রি হচ্ছে, আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দিব যে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে। আজ ছিল 13 মে 2022 শুক্রবার এবং সোমবারই কিন্তু এখানে হাট বসে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাটটি। চলেন কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে এইটা কত পর্যন্ত দাম উঠলো? এটা 15-20 পর্যন্ত উঠছে। 15-20 পর্যন্ত আপনার বেচা বিক্রি টার্গেট? কাস্টমারের উপরে, কাস্টমারের উপরে। আচ্ছা আচ্ছা, তো চিন্তা ভাবনা কেমন? চিন্তা ভাবনা 25 পার হইলে দিব। 25 পার হইতে হবে? আচ্ছা আচ্ছা, এই যে এটা 25 পার হইতে হবে। দাঁত তো হয় নাই না? দুই দাঁত করে। ও, দুই দাঁত, সবই দুই দাঁত। এটা কেমন চাইলেন বলেন তো? একটু চলে যাবো এই পাশে, দেখি এই পাশে যে সাইহালগুলো বিক্রি হচ্ছে আমরা সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের। এই দুটা কি পাকড়া? পাকড়া কত জোড়াটা কত চাচ্ছেন? দাঁড়ান তো, একটু থাক থাক, একটু থাক, দেখি 2,40,000 দাঁত হয়েছে ভাইয়া? আগর কত হলে বেচা বিক্রি করা যাবে? দুই দাঁত করে বয়স বললেন না? ও, কয় দাঁত? আগর দাঁতে নাই, এই কুরবানি থেকে হবে? না না হবে না। ও, এর পরে কুরবানি? পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একটু দেখি যে এই পাশে একটা ভাইজান ভালো আছেন? কত চাইলেন এটা ভাইয়া? 1,05,000। কত গেছে এখন পর্যন্ত? 90 থেকে 2 কম বলে। বেচা বিক্রির চিন্তা ভাবনা? 95। দাঁত হয়েছে কি ভাইয়া? হবে কুরবানিতে? কুরবানিতে হয়ে যাবে। আর এটাও তো আপনাদের নাকি? ও, এটা আপনার ভাইয়া? আপনারটা কেমন চাচ্ছিলেন? ১৪০। কত গেছে ভাইজান? 15-18 পর্যন্ত। চিন্তা ভাবনা কেমন ভাইয়া? 22। কিন্তু এই কুরবানিতে ভালো প্রফিট হবে না মনে হয়? পরের কুরবানিতে বিক্রি করে যাবে। বয়স কেমন ভাইয়া? দেখাদেখি চলছে,
এখনো দাঁতে নাই। বলছেন দাম বলছেন কত? বলা যাবে না ওইটা? আচ্ছা আচ্ছা, কেমন চিন্তা ভাবনা? একশোর উপরে যেতে হবে, একশোর উপরে যেতে হবে। যে পাশে একটা দেখছি আমরা, এটা একটু তথ্য নিতে চাই। ভাইজান কি খবর, ভালো আছেন? কত চাচ্ছিলেন এটার দাম? দেড়শো। দাঁত দাঁত কয়টা ভাইয়া? দুই দাঁত। দেড়শো চাওয়া দুই দাঁত বয়স। কেমন চিন্তা ভাবনা? কেমন চিন্তা ভাবনা? হ্যাঁ, চল্লিশ পার, চল্লিশ পার হইতে হবে। এক লাখ চল্লিশ। কে দুটা সোনা? ভাই বয়স কেমন, কয় দাঁত করে এগুলো? দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত করে বয়স। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, দুই দাঁত করে বয়স। আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব। কত বলে দাম উঠলো ভাইয়া? দাম কয় না ভাই, দাম কয় না। কেমন চিন্তা ভাবনা, টার্গেট কেমন ভাইয়া? কত হলে ছাড়া যাবে? দাম কয় দুইশো ষাট। দুইশো ষাট। আপনি চাইলেন কেমন লাস্ট? লাস্টে চাইছে আশি। আশি, দুইশো ষাট এবং দুইশো আশি, এই জোড়া। এ পাশে দেখছি ভাই, কি খবর, ভালো আছেন? আছি ভাই, ইনশাআল্লাহ। কেমন চলছে আজকে, বেচা কিনা বলেন তো? বেচা কিনা নাই, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কত? তিরিশ কেনা, দাম কম বলে বিশ ভাঙে বলে। কেমন টার্গেট বেচা বিক্রি? বিশ পর্যন্ত হলে বিক্রি করবেন? আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দাঁত হয়েছে ভাইয়া? দাঁত হয় নাই। আচ্ছা, এই যে বিশ পর্যন্ত হলে বিক্রি হবে। এই যে এই পাশে একটা দেখছি আমরা, এটার একটু তথ্য দিতে চাই আপনাদের। ভাই কি খবর, ভালো আছেন? কি অবস্থা বলেন তো আজকে বাজারে? কোনো কাস্টমার নাই? আচ্ছা আচ্ছা, কত দাম উঠলো? কত? একশো পাঁচ চাচ্ছিলেন, এখন পর্যন্ত কত বলছে? নব্বই পর্যন্ত। বেচা বিক্রির টার্গেট? পঁচানব্বই ছিয়ানব্বই। দেখছেন, এটা পঁচানব্বই ছিয়ানব্বই হলে বিক্রি হবে। চার দাঁত বয়স। তাহলে আজকে এই বৃষ্টির মধ্যে মানে বেচাকেনার অবস্থা খুব একটা বেশি ভালো না? খারাপ ভাই। কয়টা নিয়ে আসছিলেন, কয়টা বিক্রি করলেন? দুইটা বিক্রি করছি। দুইটা বিক্রি করছেন আর দুইটা আছে? তো কেমন, ওই দুইটা তো হয়েছে কিছু? হয়েছে ভাই, হালকা বদল রাখা, চালান টানে নিয়ে গেছি। শুধু চালানটাই টানে নিয়ে গেছেন? আচ্ছা ঠিক আছে,
ধন্যবাদ আপনার কাছে। এই বড় বড় সাইজে গরু থাকে না? পাওয়া যাবে। একটু কাইন্ডলি আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। 0173 হ্যাঁ 33 হ্যাঁ 77 হ্যাঁ 063 063। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।